আমার মরণ কালে ডুলবাসি বাজ চলে। আমি তো চিন্তা করি বাংলাদেশে এমন কোন লোক যদি থাকে তার ঠ্যাঙ্গি ভেঙে দন ইসলামটার কলঙ্কিত করতেছে, এরা কথা বুঝতে পারতেছেন? এমন লোক যারা শরীয়ত সম্মত কাজ করার পরে তারপরে এগুলা করে, তাহলে জায়েজ আছে? আপনারা শেখ সাদি আবদুল্লাহ সাদুকুরি সাহেব চিনেন আপনার এলাকার? এবার বাইর যাইয়েন, এবার ঘরের ভিতরে যখন বৃহস্পতিবারে মাহফিল হয় কোনো বেডিয়েট না দেখবেন শরীয়ত সম্মতভাবে এরা করে। তো এখান থেকে শিক্ষা আসেন না, কথা বোঝেন না বিষয়টা? তাহলে আপনি বুঝতে পারেন যেন হারাম কোনো কর্মকাণ্ডের মধ্যে যে পরিত না হয়, আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন। আরো জোরে পড়েন আমিন। সমাজের মধ্যে ফেতনা হবে এমন কোনো কিছু না কইরা যেমন সমাধানে যাও, যেমন সমাধান করে নেবেন, আল্লাহ কবুল করুক। আর কিছু ভাই জান, পুরুষ তার ফাঁস আগাতে গেলে লড়তে পারতো না, যেখানে দাঁড়ায় থাকবে এখান থেকে লড়তে পারবে না। আর কিছু আছে নি? বাদ্য নাই ঢোল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এভাবে বলছে যে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট বোনের বিবাহের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা ঢোল আনাইছেন। কয়টা ঢোল? তিনটা ঢোল আনছে। তবে কি বললাম, যে ঢোল এক সাইডে খোলা, যে ঢোল আচ্ছা দুই সাইডে থাক, কিন্তু যেই ঢোলের মাধ্যমে কোন দিকে দাবিত হইতো না মন? গুনার দিকে হওয়া যাবে না বলে। আরে এটা কোন জায়গার কথা বলছে আপনি বুঝছেন নি? গুনার দিকে দাবিত হওয়া যাবে না। এমন লোক ঢোল বাজাইবো, এমন লোক গাইবো যে লোক নামাজ পড়ে, ওনা আপনি বেনামাজির দিয়ে করলে তো হাতের দিকে চাইলে, হাতে চেহারা শুরু দিকে চাইলে আপনার তো এটার প্রতি মনোযোগই আসবে না। অনেকগুলো শর্ত আছে। আদিল্লা তু সেমা কিতাবটার নাম কি বাবা? এর এস বি এর মুরিদ নাম নে আদিল্লা তু সেমা কিতাবটা আছে না কাছে? এগুলো আনবেন, দশ পনেরোটা আনবেন, এলাকা যুবকদেরকে দিবেন। আদিল্লা তু সেমা একটা কিতাব আছে, এটার ভিতরে কিভাবে কিভাবে কোন পদ্ধতিতে ঢোল বাজাইয়া গান করা যাইব, গান না শ্যামা বলে, শ্যামা এ শ্যামা বলে ফার্সিতে, এটাকে বাংলা ভাষায় এটার গান বানায় সেটা গান না, এটা এমন শান আল্লাহ রসুল আউলিয়া কেরামের গুণকীর্তন করা, কথা বুঝছেন? গান না, এটা হচ্ছে আল্লাহ রসুল আউলিয়া কেরামের গুণকীর্তন করাকে বলে, কথা কি বুঝতে পারতেছেন? আপনি কে না এনি সোনা বন্ধুর ফ্যান্টের নিচে গীতা জানি লড়া সরি কয় আইয়া এডি কইলে এটা গান হইতো, এটা গান হইব, কথা কি বুঝতে পারতেছেন? আল্লাহ বোঝার তফিক দান করুন। তবে হ্যাঁ শোনেন, এ বাবা এ আমি আপনার আরো কইয়ে দিই শোনেন, আউলিয়া কেরাম এবং পীর মাশাইখদের মাঝে দুইটা ভাগ আছে, একটা হালতে জালালি একটা হালতে জামালি। আপনারা একটু মনোযোগের সাথে বোঝেন, একটা হালতে জালালি আর একটা হালতে, আপনাদের এই অঞ্চল সোনাকান্দা সারসিনা ফুরফুরা জৈনপুরি এমন লোক আছে না বেশি, এদিকে আছে না? ওনারা কখনো ঢোল দিয়া সামা কাওয়ালি করার পক্ষে নয়, ঠিক আছে? রেজবিয়া দরবার হোসে মাছ ভান্ডার ওনারা হালতে জ্বালালি গরম, ওনারা এই তরিকা গ্রহণ করতে রাজি। এর লাগে আপনি কেউরে ফালাই দিবেন কেউরে গ্রহণ করবেন এমন না, যেটা আপনার কাছে ভালো লাগবে আপনি সেটা গ্রহণ করবেন, তবে এটার ভিতর হক কতটুকু আছে আপনি এটা দেখবেন, কথা কি বুঝতে পারছেন? হক যাচাই করার দায়িত্ব আপনার নিজের, আল্লাহ আমাদেরকে বোঝার তাফিক দান করে। আর জোরে পড়েন আমিন। মাদকের দিকেও যাওয়া যাবে না, হারামের দিকেও যাওয়া যাবে না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন খারাপ কর্মকাণ্ড যারা পরিত্যাগ করে এদের ঠিকানা হুজুর আয়াত তেলাওয়াত করছি সূরা বাইয়িনাত আট নম্বর আয়াত, জাযা উহুম ইনদা রব্বিহিম জান্নাতু আদনিন, আল্লাহ পুরস্কার দিব ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন। জোরে বলেন জান্নাতুল তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতের নিচে দিয়ে একটা নদী প্রবাহিত হয়, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা, ওই জান্নাতের মধ্যে তারা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে, চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। আপনারা বলেন আমরা জান্নাতের চিরস্থায়ী বাসিন্দা হইতে চাই কি চাই না? সাহাবাই কেরাম বলেছে ইয়া রাসূলুল্লাহ ও গো মায়ার নবী আপনার কাছে জানতে চাই জান্নাতের চিরস্থায়ী বাসিন্দা কারা কারা হবে? নবী আমার বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, যারা আল্লাহর প্রতি খুশি এবং আমার আল্লাহ যাদের প্রতি খুশি তারাই ওই জান্নাতের মধ্যে থাকবে।